নমস্কার বন্ধুরা উমাফুট কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে নরম দুর্দান্ত পাউরুটি বা বা মিষ্টি রুটি বলুন সেটাও আবার যেটাই ছাড়াই রকম করে নিতে পারবেন বাড়িতেই সাধারণ উপকরণ দিয়ে আর এটি বাচ্চা থেকে বড় সকলকেই তৈরি করে দিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ দুধ এখানে দুধটা আগে থাকতে জাল দেওয়া দুধ ছিল আর সেটা হালকা উষ্ণ গরম আছে আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম এখানে ওয়ান ফোর্টি স্কুন পরিমাণ নুন নুনটা অবশ্যই দেবেন এতে করে পাউরুটির টেস্ট খুবই ভালো আসবে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট আর আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি আর গরম দুধের মধ্যে যদি ইস্ট দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি একটি হতে শুরু করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের বন্ধুরা একটি কথা বলে রাখছি আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিনিটা ব্যবহার করেছি আমার মিষ্টি অনুযায়ী আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন আর বন্ধুরা এখানে ডিমটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিলাম তারপরে এখানে সেই একই কাপ মাপ করে এখানে পৌনে তিন কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর বন্ধুরা এখানে এই মেজারমেন্টেই রাখবেন এতে করে আপনাদের পাউরুটিগুলো একেবারে পারফেক্ট তৈরি হবে এবার ময়দাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে এখানে ডোটা কিন্তু চটচটে রাখতে হবে টাইট ডো তৈরি করলে হবে না কিন্তু আপনাদেরকে আমি সেটি দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু লেগে যাবে যখনই মাখবেন আপনারা সেটা নিজেই বুঝতে পারবেন মাখার সময় তবে কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই যে হাতে এইভাবে চটচট করছে বন্ধুরা ডিম ছাড়াও কিন্তু পাউরুটির রেসিপি আপলোড করা আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন বা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন মেখে নেওয়ার পর হাতের মধ্যে অল্প অল্প তেল নিয়ে এভাবে কিন্তু মেখে নিতে হবে তাহলেই কিন্তু ডোটা খুবই স্মুথ এবং সফট তৈরি হবে আর হাতেও লেগে যাবে না আপনারা চাইলে এই সময় তেলের পরিবর্তে গলানো বাটার দিয়েও মেখে নিতে পারেন তো বাটারটা দিলে টেস্ট বেশি ভালো আসবে আরও আর এখানে ময়দাটা মাখতে প্রায় আমার এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সাদা তেল লেগেছে আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে আর ঠিক এইভাবেই সফট তৈরি করতে হবে এবার বাইরে থেকে মুড়ে এইভাবে আমাদের একটি মণ্ড তৈরি করে নিতে হবে তারপরে এটিকে ঢাকা দিয়ে ঘন্টা খানেক মতো রেখে দেব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে এটিকে আপনারা দুই থেকে তিন ঘন্টাও রেখে দিতে পারেন তাতে করে এটি আরও খুব ভালোভাবে ফুলে উঠবে বন্ধুরা এখানে ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর ফিরে এলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর এটিকেও আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চাইলে আপনারা প্রয়োজন হলে সামান্য পরিমাণ হাতের মধ্যে তেলও লাগিয়ে নিতে পারেন তাহলে আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না ভেতরের বাতাসটা বের করে নেওয়া হয়ে গেছে এবার এটিকে একটি বড়ের মধ্যে নিয়ে নেব। আর সেখান থেকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব আপনারা এখানে যেই সাইজে তৈরি করবেন ঠিক সেইভাবেই সাইজ করে কেটে নিতে পারেন প্রথমে এইভাবে একটু চেপ্টা করে নিলাম তারপরে মাঝখান দিয়ে দু করে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর আরও একটি পিসকে আমি এখানে চার পিস করে নেব। মোট এখান থেকে আমি আটটা ডো তৈরি করব। আর বন্ধুরা আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখছি আমি এখানে হাফ চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে একটা বিল চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করতে পারেন এতে করে পাউরুটিগুলো আরও ভীষণই মানে স্পঞ্জি হবে এবং ডোটা খুব তাড়াতাড়ি ফরমেট হয়ে যাবে বেশিক্ষণ ধরে ঢাকা দিয়ে রাখার কোনো প্রয়োজনই হবে না আর আমার ইস্টের গন্ধটা বেশি ভালো লাগে না তাই আমি এখানে কম পরিমাণে ব্যবহার করেছি তো বন্ধুরা এভাবে আট পিস করে নেওয়ার পর এক একটা পিসকে নিয়ে আমি এইভাবে একটুখানি রাউন্ড শেপ করে নিচ্ছি এবং উপরটাকে স্মুথ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে তৈরি করে নিলাম সবগুলো টুকরোকে ঠিক এভাবেই তৈরি করে নেব এবার একটি থালা নিয়ে নিয়েছি রেগুলার বাড়িতে যে থালা ব্যবহার করি সেই থালাই নিয়েছি এবং তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে একটুখানি ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও করে নিতে পারেন আমার হাতে যেহেতু তেল লেগেছিলো তাই আমি হাত দিয়েই করে নিলাম এবার উপর থেকে একটি কাগজ কেটে আমি এভাবে বসিয়ে নিলাম কাগজের গায়েও একটু তেল ব্রাশ করে নিলাম তো এতে করে থালার দিক নিচের দিকটা পুড়ে যাবে না মানে কালো হয়ে যাবে না তো বন্ধুরা আমাদের এখানে থালাটা সম্পূর্ণ তৈরি এবার যে আমি ডোগুলো তৈরি করে রেখেছি এর মধ্যে কিন্তু এক একটা ডো আমি বসিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নেবেন এগুলো আমি এখানে ছোট ছোট করে আটটা করে নিয়েছি আপনারা চাইলে চারটে বা ছটাও করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে ঠিক এভাবে তৈরি করে নিলাম এবার এটিকে ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়েছিলাম তারপর ফিরে এসেছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে আগের তুলনায় এবার আমি এর উপর থেকে কিছুটা পরিমাণ ডিমের কুসুম ব্রাশ করে নেব আপনারা চাইলে এখানে দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়েও ব্রাশ করে নিতে পারেন তাতেও কিন্তু কালারটা আসবে তবে কিন্তু হালকা হলদেটে ভাব আসবে আর ডিমের কুসুম দিলে একটু বেশ কালারটা গাঢ় আসবে বন্ধুরা এছাড়াও আপনারা কিভাবে ক্যাকটিন দিয়ে তৈরি করবেন এই পাউরুটি বা আপনারা কীভাবে স্টিলের বাটি দিয়ে তৈরি করবেন সেই রেসিপিও আপলোড করা আছে আপনারা চাইলে ডেসক্রিপশন চেক করে নিতে পারেন তো সমস্ত ডয়ের উপরে খুব ভালোভাবে কুসুমটা ব্রাশ করে নেওয়ার পর এবার আমি এর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তিল এটি দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময়ও খুব ভালোই লাগবে চাইলে আপনারা এটি দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তো উপর থেকে সাদা তিল ছড়িয়ে দেওয়ার পর এবার চলে যাবো আমরা এটিকে সরাসরি বেক করার পদ্ধতিতে অপরদিকে গ্যাস ওভেনে আগে থাকতে একটি কড়ের ভেতরে স্ট্যান্ড রেখে এটিকে ঢাকা দিয়ে ফ্রি হিট করতে ছেড়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে এটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার সাবধানের সঙ্গে থালাটিকে আমাদের বসিয়ে দিতে হবে থালাটি মাঝখানে বসিয়ে দেওয়ার পর উপর থেকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আমাদের এটিকে বেক করে নিতে হবে প্রায় কুড়ি মিনিট মতো আমি ফিরে এলাম পনেরো মিনিট পর এবার আমি এর উপর থেকে কিছুটা পরিমাণ গলানো বাটার ব্রাশ করে নেব এতে করে পাউরুটির উপরটা ড্রাই হয়ে যাবে না পাউরুটিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভীষণই সফট হবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্রাশ করে নিতে পারেন তবে কিন্তু বাটার দিলে খেতে বেশি টেস্ট হবে এবং ফ্লেভারটাও খুবই ভালো বেরোবে তো হালকা করে বাটার ব্রাশ করে নেওয়ার পর এবার আবারও এটিকে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি এখানে পাঁচ মিনিট মতন আরও বেক করে নেব এতে করে খুব সুন্দরভাবে কালারটাও চলে আসবে আর যেটুকু বেক হতে বাকি আছে সেটিও কিন্তু হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আপনাদের ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি এটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে আর এটি আমাদের সময় লেগেছে প্রায় কুড়ি মিনিট মতো টোটাল তো ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের কাছে ফিরে এলাম তো কালারটা আগের তুলনায় অনেকটাই হয়ে গেছে যেহেতু ঠান্ডা হয়ে যাবার পর আর দেখতেই পাচ্ছেন প্লেটের তলায় কিন্তু একটু লেগে নেই মানে পুড়ে যায়নি যেহেতু আমাদের এখানে কাগজটা দেওয়া ছিল এবারে আমি এই নিচের যে কাগজটা দেওয়া ছিল সেটিকে তুলে নেব তো দেখুন বন্ধুরা নিচের থেকেও কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়েছে কালারটা দুর্দান্ত এসেছে এবার আমি আপনাদেরকে এক একটা পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট ভাবে ভেতর থেকে তৈরি হয়েছে আর বন্ধুরা আপনারা এটি এক একটা পিস বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা কারোকে চায়ের সঙ্গে সার্ভ করতে পারেন বা যে কোনো কিছু এইভাবে ছোট ছোট পিস করে থাকলে কিন্তু খুবই ভালোভাবে আমাদের সার্ভ করতে সুবিধা হবে তো বন্ধুরা দেখুন এখানে কতটা ভেতর থেকে নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে আশা করি সেটা দেখে বুঝতে পারছেন তাহলে বন্ধুরা আর দেরি না করে বাড়িতেই ঝটপট তৈরি করে ফেলুন সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের মিষ্টি পাউরুটি বা বন রুটি যেটাই বলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন নমস্কার